সোহে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখুন রিভিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, টাইটেল থাম দেখে আপনারা বুঝতে পারছেন যে আজ আমরা আপনাদের মধ্যে একটা স্পেশাল চ্যানেল দিয়ে এসেছি। তো বন্ধুরা, আজ আমরা অ্যাডাম ক্যারেক্টারকে নিয়ে বুইয়া করার চ্যানেল নিয়ে এসেছি তাওবার র্যাঙ্কে। তো দেখতে থাকুন, ভিডিওটি অনেক জোশ হবে। তো বেশি বকবক না করে তো ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা বিমান শক্তিতে নেমেছি, আমাদের সাইডে দুটো ম্যান নেমেছে। তো দেখা যাক, আমরা ফার্স্টে এখানে লুটপাট করে নেবো। তো লুটপাট করে একটু কিছুটা লুটপাট করে নেওয়ার পর তো আমরা ম্যানকে মারার জন্য চলে যাব, আমাদের যে অ্যাডাম ক্যারেক্টার রয়েছে। তো দেখা যাক কী হয়। তো নিচের দিকে মনে হচ্ছে ম্যান আছে, আমার টিমমেট না খালি খালি ফায়ার করছে, তো যাই না, তো যাচ্ছি ওদের ওর কাছে। তো দুটো করে শটগানটা পেয়ে গেছি, তো জোশ হবে ভাই ভিডিওটি অনেক। দুটো গুলি শটগানটা যে পাওয়ারটা ছিল অনেকটাই কমিয়ে দিয়েছে, তাও কিন্তু ভালোই ওর পাওয়ার আছে। তো দেখা যাক কি হয়। তো বন্ধুরা, আপনারা ভাবছেন হয়তো যে অ্যাডাম ক্যারেক্টারকে নিয়ে বুইয়া চ্যালেঞ্জ। তো দেখা যাক তো কি হয় এখন, আপাতত আমি নিজেও জানি না বুইয়া হবে কি না। তো দেখা যাক, কেননা এর কোনো স্কিল নেই, কোনো কিছু পাওয়ার নেই, কোনো মানে কি বলা যায় যে অন্যান্য ক্যারেক্টার রয়েছে যে 10% মেডিকেট ফার্স্টার, তো এর কিছুই নেই, কোনো স্কিলই নেই। তো দেখা যাক কি হয় এখন আপাতত। তো দেখতে থাকুন র্যাঙ্কটি চ্যানেল। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো লাইক করে দেবেন। তো এই সামনে ম্যান ভাই, আমি অন্য কথা বলতে চলে গেছিলাম, আর একটা গুলি হ্যাঁ দেখবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো লাইক দিয়ে দেবেন, যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিও দেখতে পান সবার আগে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা অ্যাডাম ক্যারেক্টার নিয়ে একটা কিল করে নিয়েছি। তো দেখা যাক, আমি উপরের দিকে যাব, উপরের দিকে ম্যান ছিল, তো জানি না এখন আছে কি না। তো ওই ফায়ার হচ্ছে, তো আমি যাচ্ছি, আর আমাদের অ্যাডাম সঙ্গে আছে, অ্যাডাম ক্যারেক্টারকে নিয়ে উপরের দিকে যাচ্ছি। তো দেখা যাক তো আমরা আর কিল করতে পারি কি না, আমাদেরকে শ্মশান বানিয়ে দেয়। তো দেখা যাক। এ ভাই, এখানেই তো ফায়ার হচ্ছিল, ম্যান কোথায় গেল, পালিয়ে গেল নাকি? নেই ঘরে, এই গাইস ঘরের ভিতরে ম্যান আছে, একটা গুলি, হ্যাঁ এই অনেকটা ড্যামেজ দিয়েছি, আরেকটা হ্যাঁ ফিনিশ। তো অ্যাডাম ক্যারেক্টারকে নিয়ে দুটো কিল করে নিলাম। তো দেখা যাক, আমাকে দুজন ভিউ করছে, তো ভাবছি যে ওরা অ্যাডামই ওদেরকে মেরে দিচ্ছে। আরে ভাই, অ্যাডাম নয় রে ভাই আমি, হ্যাঁ এই আমার টিমের তো খালি পিছনে পিছনে ঘুরছে, কোথায় থাকে ও, মাঝে মাঝে পালিয়ে যায়, কোনো মেয়েটে আছে নাকি এই গেমে যে খালি পালিয়ে যাচ্ছে পিছনে পিছনে। তো দেখা যাক, তো এখন আমার সাথেই আছে, তো আমরা এখানে একটু লুটপাট করে নেবো, দিয়ে আমরা পিকের দিকে যাব, আমাদের কিছু কিল দরকার, নাহলে খালি অ্যাডাম ক্যারেক্টার নিয়ে বুইয়া করলে হবে না, সাথে কিলও দরকার। তো তো কিছু কিলও করতে হবে আমাদেরকে। তো আমরা এখানে কিছু লুটপাট করে নিই, তারপর আমরা পিকের মধ্যে চলে যাবো। গাইস, এটা অ্যাডাম ক্যারেক্টারটাই কিন্তু যে কেউ দেখলে ও নুব ভাববে, তো সেই জন্য আমি অ্যাডাম ক্যারেক্টারকে চ্যালেঞ্জ করেছি বুইয়া চ্যালেঞ্জ। তো দেখা যাক, আমাকে যারা নুব ভাববে তো আমাকে নুব ভেবে আমাকে মারে, না ওরা মারে। তো দেখা যাক কী হয় এখন আপাতত। তো আমরা পিকের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের কিছু কিল দরকার। তো সামনেই চলে এসেছি আমরা, তখন কোনো ম্যান পাইনি, তো সামনে দুটো গ্লোবাল নিয়ে নিই, দুটো গ্লোবাল নিয়ে আমরা পিকের মধ্যে চলে যাব। সো গাইস, আমরা পিকের সামনেই আছি, তো দেখা যাক এখানে কোনো ম্যান পাই কি না। তো দেখতে থাকুন র‍্যাপ কমিউনিটি চ্যানেল, যদি ভালো লেগে থাকে তো লাইক দিয়ে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, সাথে সব কিছু দেখতে পান সবার আগে। তো আপনাদের মনে যদি কিছু চ্যালেঞ্জ থাকে তো আপনাদেরকে কমেন্ট করে দেবেন, আমরা সেই চ্যালেঞ্জটি করার চেষ্টা করব, দিয়ে আপনাদের মধ্যে পাবলিশ করার চেষ্টা করব। আরে হ্যালো ভাই এনিমি, তোমরা কি কেউ আছো পিকেতে? তো এখনও দেখতে পাচ্ছি না, তো এই ঘরে সাধারণত এনিমি থাকে, তো দেখা যাক আমরা এখন এনিমি পাই কি না, না ঘরে ক্যাম্প করছে জানি না। এই গাইস, সামনে এনিমি, ওয়েট, সামনে আসুক, একটা হেড দেওয়ার চেষ্টা করব, একটা হেড। আরে ভাই, আরেকটা গুলি, হ্যাঁ বাস ফিনিশ। তো আমাদের অ্যাডাম বাবু মেরে ফেলেছে 3 নম্বর ম্যানকে। তো দেখা যাক আমাদের বুইয়া হয় কি না। তো আমাকে নুব ভেবে হয়তো এসেছিলো ফায়ার করে নিও শান্ত। তো আমি ফার্স্টেই ওকে অনেকটাই হেলথ কমিয়ে দিয়েছিলাম, তো তারপরে ওকে ফিনিশ করে দিয়েছি। গাইস, তবে এই ম্যানটা কিন্তু খুবই ভালো ম্যান ছিল, কেননা একটা গুলি মারামাত্র সাথে সাথেই গ্লোবাল দিয়ে দিয়েছিলো, দেখতে পাচ্ছেন তো কভার নিয়ে নিয়েছিল। তো ওকে যদি না একটু ড্যামেজ দিতে পারতাম তাহলে কিন্তু আমার ভিডিও বানানো গাছে উঠে গেত, এটাই আমার ভিডিও বানানো তাহলে গাছে উঠে যেত একদম। তো আমরা এবারে একটু ক্লক টাওয়ার বা ফ্যাক্টরির দিকে যাওয়ার চেষ্টা করবো, কেননা এখানে কোনো তো ম্যান সাউন্ড দেখতে পাচ্ছি না। তো দিদি, আমরা একটু নিচের দিকে যাব, নিচের দিকে দেখা যাবে যদি কোনো ভেস্ট টাইপের থাকে, তো আমার তো ভেস্টের 12টা বাজিয়ে দিয়েছে ও। তো একটু নিচে দিকে যাই, ভেস্ট আপডেট যদি থাকে তো আমাকে ভেস্ট আপডেট করতে হবে। তো এখানে একটা সাউন্ড থাকে ভেস্ট আপডেটটা, জানি না আছে কি না, না কেউ না আছে, আছে কেউ ইউজ করি না এখন আপাতত। তো আমি একটু ইউজ করে নিই, আমার 3 লেভেলের ভেস্ট হয়ে যাবে, তারপর আমরা ক্লক টাওয়ার বা ফ্যাক্টরির দিকে যাওয়ার চেষ্টা করব।
সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন ক্লক টাওয়ারে খুবই কাছে চলে এসেছি, তো এখনো কোনো ম্যান পাইনি, সেই যা তিনজনকে মেরেছি। ভাই অ্যাডাম ক্যাস্টার কিনে তো ম্যানই পাওয়া যাচ্ছে না, তো দেখা যাক আমরা ম্যান পাই কিনা। তো আমরা একটু ক্লক টাওয়ারের দিকে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, ক্লক টাওয়ারের কাছে আমরা এখন চলে এসেছি। আমি একটু স্কিপ করে দিচ্ছি ভিডিওটা, নাহলে অনেক বড়ো হয়ে যাবে। তো দেখা যাক, আমার মনে হয় সামনে টাওয়ার ম্যান আছে, কারণ নিচে গ্লোবাল পড়ে আছে। তো দেখা যাক ভাই, সামনে গ্লোবাল কিন্তু ম্যান দেখতে পাচ্ছি না, সব ওই টাওয়ারে আছে নাকি। তো আমি একটু কভার নিয়ে যাওয়ার চেষ্টা করছি। গ্লোবাল আছে দেখছি, এই AWM চালাচ্ছে ভাই, উপরে ম্যান আছে, উপরে মারি একটা গ্লোবাল মারি আগে, একটা গ্লোবাল মারি। হ্যাঁ ঠিক আছে, এইবারে তো ওদেরকে নিচে নামতেই হবে। তো নাম একটা হেডলাগ, একটা হেডলাগ। হ্যাঁ ঠিক আছে, আরেকজন নেমে গেছে, আরেকটা গুলি লাগলো ফিনিশ। হ্যাঁ ঠিক আছে, তো দুজনকে ফিনিশ করে দিচ্ছি, অর্থাৎ আমাদের 5 নম্বর কিল হয়ে গেল। তিনটে ছিল আগে থেকে, আর 2টো কিল করে নিয়েছি, তো 5 নম্বর কিল হয়ে গেছে। তো AWM পেয়ে গেছি, আমি এবারে AWM নিয়ে নেবো। তো দেখা যাক এবারে ফ্যাক্টরির দিকে ম্যান হবে না, তো আমরা এবারে বিমানশক্তির দিকে দেখতে যাওয়ার চেষ্টা করবো, কারণ বিমানশক্তির দিক থেকে বিমান গিয়েছিলো, তো আশেপাশের সাইডেই ম্যান হবে, আর নাহলে ম্যান সাইডে পাওয়া যাবে না। তো আমি এখন বিমানশক্তির কাছে চলে এসেছি, তো দেখা যাক টোটাল কাছে কেউ নেই, তো দেখা যাক ম্যান কোথায় পাওয়া যায়। এইদিকে একটা গাড়ির শব্দ হয়েছিল, গাড়ির শব্দের জন্য এলাম এদিকে, কিন্তু গাড়িটাকে তো দেখতে পাচ্ছি না। এই নিচের দিকে মানে গাড়িটা না কি কোথায় কোথায় ঘুরছে তার কি জানি, তার চালাগুলো গাড়ি নেই। এই সামনে গাড়ি, তো এই সামনে গাড়ি, একটা গাড়িতে গুলি লাগে না ভাই, 200 ড্যামেজ। একটা গাড়িতে লেগেছে, ও আসাদ নেমে যাবে। হ্যাঁ হেড গোট, আরে ভাই তারা কি AWM চালাচ্ছি আমি, হোয়েট ভাই সালা, আমি তো ওয়ার্ল্ড ফেমাস নো প্লেয়ার ইয়ার। তো বিমান শক্তির বাম সাইডের দিকে নিচের দিকে একটা ম্যান ছিল, তো আমি একটু উপর থেকে একটু কভার নেওয়ার চেষ্টা করছি, যেহেতু আমাদের দিকে জোন আছে। তো দেখা যাক এই সাইড থেকে একটা ম্যান গিয়েছিলো, তো দূর থেকে দেখেছি, জানি না সামনে আছে কি না। তো যাচ্ছি আমি একটু ডিস্টেন্স নিয়ে কভারে মারার জন্য, তো সামনে ম্যান আছে বলি একটা একটা। হ্যাঁ 150 ড্যামেজ, তো মনে হচ্ছে এবার গ্লোবাল মারবে। তো দেখা, হ্যাঁ গ্লোবাল মেরে দিয়েছে সাথে সাথে, তো আমি একটু ডিস্টেন্স থেকে ফাইট নেওয়ার চেষ্টা করছি। আবার 150, এই আমার টিমমেটকে নক করে দিচ্ছি, যাচ্ছি ভাই যাচ্ছি, অস্থির হয় না ধীরে ধীরে জন যাচ্ছে। আরেকটা গ্লোবাল লাগ, হ্যাঁ ঠিক আছে চলো আমরা এবারে উপর থেকে আমাদের দিকে জোনের দিকে যেতে হবে, সামনে ম্যান আছে। হ্যাঁ ঠিক আছে ডাউন, এই আমার ম্যানকে ডাউন করে দিচ্ছি, কিন্তু এখন বাঁচানোর জন্য আমার কাছে টাইম নেই, তো আমি এবার জোনে যাবো, কারণ জোনে আমাকে যাওয়া জরুরি, নাহলে আমরা অ্যাডাম নিয়ে পূজা করার চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো না। তো ওই কভারের সামনে আছে ম্যান আছে, তো দেখা যাক কী হয়। এনিমি ভাই তুমি কোথায় ভাই, তুমি কি সামনে আছো? তো দেখি মুখটা, হ্যাঁ দেখে ফেলেছে। এই ভাই গুলি মিস, আরে আরে ভাই গুলি লাগ, আর একটা হেড দিতে হবে, আরেকটা হেড। হ্যাঁ হেড, ও ভাই সাহেব ক্যা হেড ভাই, সাথে কি বলি ভাই, আমি ওয়ার্ল্ড ফেমাস নোক। তো বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছেন 8টা কিল হয়েছে, তো আর আর এলাইভ আছে আর 6 জন। তো আমরা একটু জ্যাকেটটা একটু আপডেট করে নিই, ভেস্টটা একটু আপডেট করে নিই, তো তারপর আমরা পিকের মহাশূন্যে চলে যাব। তো দেখা যাক পিকের মহাশূন্যে কজনকে আর মারতে পারি, কতজন থাকে, তো আমার আমাদের অ্যাডামের ভাগ্যে। তো দেখতে থাকুন আপনার ইউটিউব চ্যানেল। তো দেখা যাক, সামনে একজন হাতিকে দেখলাম, হাতি ওই গোলাপি ড্রেসের যে হাতি, হ্যাঁ ভাই নক, ভাই নক। ওরা মনে হয় 2 জন আছে যত সম্ভব, তো আমি সামনে যেয়ে রাস করার চেষ্টা করছি। হ্যাঁ একজন নক ছিল, তাকে মেরে দিয়েছি। তো আর এলাইভ আছে 3 জন, তো দেখা যাক কী হয়। একজনকে 150 ড্যামেজ দিয়েছি AWM-এর, আরেকটা ড্যামেজ লাগ। হ্যাঁ ভাই ফিনিশ, তো আর 2 জন এলাইভ, তো আমি ছাড়াও আরেকজন আছে। তো যদি ভাই বুইয়া করে নিই ভাই, ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যায় ভাই আমার জন্য, মানে সবার জন্য নয় শুধু আমার জন্য। তো যদি অ্যাডাম ক্যারেক্টার নিয়ে বুইয়া চ্যালেঞ্জ, মানে তো সবাই কেউ অ্যাডাম নিয়ে খেলতে চায় না, তো যদিও আমি অ্যাডাম ক্যারেক্টার নিয়ে বুইয়া করে দেখালাম, তা আবার র্যাঙ্ক। এই ভাই বহুত ড্যামেজ দিচ্ছে ভাই, ভালো বান্দা ভাই, কভার নিয়ে নিই। সো একটু ও একটু ডিস্টেন্সে আছে, তো আমি একটু কভার নিয়ে আর একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো দেখা যাক সামনের দিকে ভাই মুখ দেখাচ্ছে না ভাই, তো সামনের দিকে যাচ্ছি আমি একটু কভার নিয়ে। তো দেখা যাক সামনের দিকে একটা গ্লোবাল দেখেছি আমি, ভাই দেখছো ভাই, দেখছো ভাই কত টাইমে দিচ্ছে, ভালো ম্যান আছে। তো ভাই যদি একে মেরে পূজা করে নিতে পারি, তো ভাই ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে ভাই আমার জন্য। তো দেখা যাক কী হয় এখন আপাতত ভাই। আর ভাই দেখছো গাইস কত ড্যামেজ দিচ্ছে, 1-2 গুলি লাগছে, হাফ HP কমে দিচ্ছে। তো দেখা যাক কী হয় আমাদের। তো রাস করার জন্য সামনে এগিয়ে এসছে ও, হ্যাঁ নেট করছে ও। তো দেখা যাক একটা হেড লাগ ভাই, একটা। হ্যাঁ ফাইনালি গাইস,
ফাইনালি র্যাঙ্কে বুঝিয়ে 11টা কিল করে তাও আবার অ্যাডাম নিয়ে, তো সেই জন্য আজকে আমরা অ্যাডাম নিয়ে বুঝিয়া চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেললাম। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, যদি আপনাদের কোনো চ্যালেঞ্জ দেওয়া থাকে তো কমেন্ট করবেন। তো আবারও বলছি, যদি ভালো লাগে থাকে তো লাইক দিয়ে দেবেন একটা, যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, সাথে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে সব কিছু ভিডিও দেখতে পান সবার আগে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তবে ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।